وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ. السلام عليكم ورحمة الله وبركاته. أجل جانتا جيسين بيتا مطر شمبادر زكاة شمطان ديتا باربي كينا زكاة فرص যে পাঁচটি ইসলামী স্তম্ভ তার মধ্যে অন্যতম একটি জাকাত যদি নিসাব পরিমাণ হয় এবং এক বছর অতিবাহিত হয় তাহলে সেই সম্পদের জাকাত অবশ্যই অবশ্যই দিতে হবে। এটা ফরজে আইন, এটা ফরজে আইন, তার উপরে তাকে জাকাত দিতেই হবে, অবশ্যই দিতে হবে। এখনে সন্তান দিবে না পিতা মাতা দিবে, যেহেতু সম্পদের মালিক পিতা মাতা, সম্পদের মালিক হলো পিতা বা মাতা, তাদের সম্পদ, এখানে তাদের উপরই ফরজ, তারা এটা বের করবেন। রাসূলের হাদিস, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইলাম ইস্তাতি ফাবিলিসানি ফাইলাম ইস্তাতি ফাবিকলবিহি। তোমাদের মধ্যে কেউ যদি শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ড দেখে তাহলে সে যেন হাত দিয়ে বাধা প্রদান করে, তাতে যদি সম্ভব না হয় তাহলে জবান দিয়ে যেন বাধা প্রদান করে, তাতে যদি সম্ভব না হয় অন্তর থেকে ঘৃণা করবে। তো সেক্ষেত্রে যদি পিতামাতা জাকাত ফরজ, যদি পিতামাতা জাকাত দেয় না, সুতরাং সন্তান এখানে সাধ্যমতো চেষ্টা করবে তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে বোঝানোর জন্য যাতে করে তারা জাকাত দেন, জাকাতের গুরুত্ব, ফজিলত, এবং না দিলে কি হতে পারে, কি পরিণতি দুনিয়া এবং আখিরাতে, এগুলি তাদেরকে বোঝাতে হবে। এটা সন্তানের দায়িত্ব, আর তার উপরে ওয়াজিব সন্তানের উপরে। এখন যদি তারপরে যদি পিতামাতা না দেয়, এই দায় পিতামাতা, এই দায় পিতামাতা সন্তানদের উপরে আসবে না। তবে সন্তান যদি মনে করে যে জাকাত না দেওয়ার সম্পদ পরবর্তীতে মিরাস আমারই হবো, এটার আমাদের কোনো খারাপ প্রভাব আসতে পারে, সেজন্য সন্তান যদি মনে করে এর তো দায়িত্ব তাদেরকে পালন করবে, দায়িত্ব পালন করলে জিম্মাদারি মুক্ত হবে তিনি সন্তানেরা ইনশাআল্লাহ, পিতামাতাকে বোঝানোর জন্য, জাকাত দেওয়ার জন্য। তারপরে যদি না দেয় তাহলে তারা যেটা করতে পারে সেটা হলো যে হিসাব করে রাখতে পারে যে কত টাকা জাকাত, হিসাব করে সে টাকাটা আলাদা করে রেখে দিতে পারে যদি সম্ভব হয়, রেখে দিলে পরে তারা সেটা আদায় করবে, সেটা করতে পারে। তবে তাদের সন্তুষ্টিতেই তাদেরকে বোঝানোর চেষ্টা করতে, এটা সর্বোচ্চ চেষ্টা করতে হবে এটা। কিন্তু যদি তারা না দেয় তার দায় দায়িত্ব কিন্তু পিতা মাতারই হবে, সন্তানের জিম্মাদারি মুক্ত ইনশাআল্লাহ থেকে বোঝানোর পরে। আল্লাহ ভালো জানেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।